বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে এর দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। দুপুরে রাজধানীর হাইকোর্টের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের উদ্যোগে হাইকোর্টের আশপাশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। জয়নুল আবেদিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, মৃত্যুশয্যায় রয়েছেন। যদি তার কিছু হয় তাহলে এর সকল দায়ভার আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে। এ সময় সকল বিএনপি পন্থী আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা করার অনুমতি দেওয়ার দাবি জানায়। তিনি গণতন্ত্র বোঝেন না, তিনি আইনের শাসন বোঝেন না, তিনি একমাত্র নিজেকেই বোঝেন তিনি কিভাবে ক্ষমতায় থাকবেন। বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আপনি বলেন যে তার নাকি অনেক বয়স হয়েছে, এখন আর তার বাঁচার দরকার কি? আপনি জানেন যে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার।